নমস্কার বন্ধুরা, তোমরা আজকে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি 200 বছর আগেকার পুরনো একটি মন্দির। এটি হলো নদিয়ার বাগচি জামশেদপুরের একটি মন্দির। এটি কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ির 200 বছর আগেকার পুরনো একটি মন্দির। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমরা দেখতে থাকো, আমি মন্দিরের কাছে যাচ্ছি, চলো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। তো আমাদের গ্রামের কবি, আমাদের সবার প্রিয় কবি, ভারত বাংলাদেশ সবারই প্রিয় কবি ছিলেন কবি যতীন্দ্রমোহন বাগচি। তো এই পুরনো মন্দিরটি দেখো তোমরা, অনেকদিন হয়ে গেছে পুরনো মন্দির, ভাঙতে শুরু করেছে মন্দিরটি। আমার এই ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো, আমরা এরপরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কবি যতীন্দ্রমোহন বাগচির সেই পুরনো 200 বছর আগেকার বাড়িটি। এই যে মন্দির, মন্দিরের সামনে এখন বাগান তৈরি হয়েছে, লোকজন কেউ থাকে না, তবে তাদের হয়তো পরিবারের কেউ থাকলেও থাকতে পারে এখানে, তারাই হয়তো এই বাগানটি দেখাশোনা করে। চারিদিকে বাগান দেখতে পাচ্ছ, বিদেশি মন্দির। তো চলো বন্ধুরা, আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরটা দেখাবো, মন্দিরের উপর থেকে মন্দিরের সামনেটা তোমাদের দেখাবো, যে ভাঙা মন্দিরের আজকে কি অবস্থায় পরিণত হয়েছে। এখানে পুজো হয়, দেখে যেটা মনে হচ্ছে পুজো হয়। উপরে যে টিনের চাল বা শেড করা আছে যাতে বৃষ্টির জল না পড়ে, ওপরেও সব গাছগাছালিতে ভর্তি। একসময় মন্দিরটা দেখতে খুব সুন্দর ছিল, আর এই কারুকার্যগুলো যেগুলো আছে সেগুলো দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা এটা কত পুরনো মন্দির। তো দেখো, উপরে গাছ জঙ্গল আগাছায় পরিপূর্ণ হয়েছে মন্দিরটি, দেখাশোনার অভাবে মন্দিরটি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মন্দিরের এখানে কারুকার্য ছিল, চারিদিকে বাড়ি হয়েছে, মন্দিরের পাশেই জন্ম নিয়েছে একটি প্রাচীন গাছ। তো এই গাছেই বটপাকুড়ের এই গাছটি অনেক পুরনো মনে হচ্ছে, গাছটার সাইজ দেখে বুঝতে পারছো। তো দেখো, এটা অনেক প্রাচীন গাছ, এই গাছের উপরে আবার অনেক বড় বড় গাছ তৈরি হয়েছে, এই গাছেই অনেক পাখির বাস এখন। দেখো এদিকেও প্রচুর এরিয়া। তো মন্দিরটা যখন ছিল তখন দেখতে নিশ্চয়ই ভালো ছিল, দেখে মনে হচ্ছে। এই যে মন্দিরের সামনের এটা তোমাদেরকে একবার দেখালাম, আরো একবার দেখাচ্ছি, এই যে সেই মন্দির, মন্দিরের সামনে অনেক আগাছায় পরিপূর্ণ হয়েছে। এটি মন্দিরের পাশের একটি ঘর, তো এই ঘরটাই হয়তো ঠাকুরের ভোগটোগ কিছু একটা হতো। তো এখন এটা একটা বাঁশের ঘর করে রাখা হয়েছে। এই যে মন্দিরের ভিতরটা তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, উপরে টিনের চাল, এদিকে টিনের চাল, এই যে বাঁশের খুঁটি, গ্রামের দিকে বাঁশের খুঁটিগুলো দেখা যায়, উপরে ফাঁকা, আর এই টিনের চাল, এদিকে বাঁশের খুঁটি। এটা মন্দিরের সামনে, আমি একেবারে মন্দিরের সামনে চলে এসেছি, বেদির সামনে, এই যে বেদি। আর এবার মন্দিরের সামনেটা দেখাচ্ছি আরেকবার তোমাদের, এই যে মন্দিরের সামনে, এই সামনে কয়েক মিনিট হাঁটলেই কবির বাড়ি, সেই 200 বছরের প্রাচীন বাড়ি। তো তোমরা বন্ধুরা যারা কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি এখনো দেখোনি, তাদেরকে অনুরোধ করব তোমরা আমার ভিডিওর সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটি যাদের ভালো লাগলো বা যারা
কবি যতীন্দ্রমোহন বাগচীর বাড়ির মন্দির দেখোনি, পুরনো একটা মন্দির, সেই মন্দিরটা দেখালাম। তো এই ভিডিওটা যাদের ভালো লাগবে তাদের কাছে অনুরোধ করব, তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আগামী সময়ে কবি যতীন্দ্রমোহন বাগচীর বাড়ির কিছু ছবি তোমাদের দেখাবো, সেগুলো তোমরা স্বচক্ষে দেখতে পারবে এবং কোনো এডিট করা ভিডিও নয়, এটি পুরোপুরি সামনে থেকে আমি দেখাচ্ছি, তো তোমরা দেখতে পারবে। তো যারা কবি যতীন্দ্রমোহন বাগচীর বাড়িটি দেখতে চাও তাদেরকে বলবো, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে যখনই আমি এই কবির বাড়ি তোমাদেরকে দেখাবো তখনই যেন তোমরা সবার আগে আমার এই ভিডিওটি দেখতে পাও এবং তোমাদের যাদের বাড়ি জাগার বাড়ি দেখার উৎসুক আছে যে কবির বাড়িটি কেমন ছিল, সেই গ্রামের কবি, পুরনো কবি যিনি ভারত বাংলাদেশ মাতিয়েছিলেন এক সময় তার কবিতার মাধ্যমে, লেখনির মাধ্যমে, তো তার বাড়ি দেখার জন্য উৎসুক শ্রোতা বন্ধুদের বলবো যে আপনারা এই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আগামী সময়ে আমি যখনই কবি যতীন্দ্রমোহন বাগচীর বাড়ি ছবি দেখাবো তখনই আপনারা যাতে সরাসরি দেখতে পান। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।